তোমার উপর মুভি দেখতে পাচ্ছ, অমিতাভ বচ্চনের একটা মুভি সূর্যবংশ সবাই নিশ্চয়ই দেখেছো, সেখানে হীরা ঠাকুর কিভাবে তার মিসেসকে পড়া যাবে বলিয়ে ক্যারেক্টার হয়েছিল, ঠিক এরকম একটা রিয়েলিটিতে একটা শো ঘটেছে ইউপিতে। সেখানে অলোক মরিয়া এবং তার মিসেস জ্যোতি মরিয়া, সে 2010 সালে যখন তাদের বিয়ে হয়, জ্যোতি মরিয়া কোনো কাজ করতো না, কিন্তু তার পড়া যাওয়ার খুব ইচ্ছা ছিল। তো অলোক মরিয়া নিজের গ্রুপ ডিয়ার পরবর্তী কর্মচারী হঠাৎ সে লোন নিয়ে, বাড়িতে কাছে লোন নিয়ে, আত্মীয় স্বজন কাছে লোন নিয়ে, সে তাকে হায়দ্রাবাদে পড়ালেখা করিয়ে ভালো কোচিং সেন্টার দিয়ে তাকে এসডিএম বানিয়েছে। কিন্তু এসডিএম হওয়ার পর সে একে নিজের একের অফিসের সঙ্গে একটা অবৈধ সম্পর্ক জড়িয়ে পড়ে, এবং এখন সে তার নিজের হাজব্যান্ডের বিরুদ্ধে কেস করেছে, বন এবং বিভিন্ন রকম ধারা দিয়ে তার বিরুদ্ধে কেস করেছে এবং ডিভোর্স চাইছে। ভাবুন যে তার সমস্ত জিনিস ত্যাগ করে লোন নিয়ে ঘর বিক্রি করে তাকে পড়ালেখা করিয়া এসডিএম অফিসার করে দিল, আজকে তার বিরুদ্ধে এত অত্যাচার শুরু করেছে, নিউজে প্রত্যেকটি চ্যানেলে দেখাচ্ছে। তাহলে ভাবুন আজকে একটা মহিলার প্রতি মানুষের কি অবস্থা। আমরা মুভিতে দেখেছি এক সিন, আর রিয়েলিটি কিন্তু আলাদা। তাহলে ভাবুন কোন মহিলাকে কোনো মানুষ বিশ্বাস করবে? আজকাল কোনো পুরুষ কোনো মহিলাকে কোনো বিশ্বাস করবে না, এটাই বাস্তব।